press the bell icon on the YouTube app and never miss another update. প্রাচীন যুগে অনেক বাধা বিপত্তি পেরিয়ে হাতে গোনা কয়েকজন নারী জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়। আর তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মহীয়সী একজন নারী হাইপেশিয়া। মহিলাদের মধ্যে তিনি প্রথম উল্লেখযোগ্য গণিতজ্ঞ, পাশাপাশি জ্যোতির্বিদ্যা এবং দর্শনশাস্ত্রে ছিল তার অবাধ বিচরণ। হাইপেশিয়ার উত্থান যেমন রোমাঞ্চকর, তার বিদায়ও ছিল তেমনই মর্মান্তিক এবং ভয়ঙ্কর এক করুণ কাহিনী, যার মৃত্যুর পর মিশরের জ্ঞানের আলো নিভে গিয়েছিল প্রায় হাজার বছরের জন্য। ধারণা করা হয় 370 খ্রিস্টাব্দে প্রাচীন মিশরের আলেকজান্দ্রিয়া শহরে জন্মগ্রহণ করেন হাইপেশিয়া। তার বাবা ছিলেন বিখ্যাত গণিতবিদ, দার্শনিক এবং আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থিওন। পরবর্তীতে তিনি আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পদে আসীন হয়েছিলেন। এছাড়া তিনি ছিলেন আলেকজান্দ্রিয়া মিউজিয়ামের পরিচালক। হাইপেশিয়ার মা সম্পর্কে ইতিহাস ঘেঁটে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। একটা শিক্ষাসুলভ আর আবিষ্কার মুখর পরিবেশে বেড়ে উঠেছিলেন তিনি। বাবার কাছেই শিক্ষার হাতেখড়ি হয় তার। তাই বাবার ইচ্ছাতেই হাইপেশিয়া দর্শন ও গণিত শাস্ত্র চর্চা শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই এসব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন তিনি। বাবা হিসেবে তাকে সব ধরনেরই শিক্ষা দিয়েছিলেন থিওন, শারীরিক, মানসিক, গ্রন্থগত সব বিদ্যায় মেয়েকে রপ্ত করিয়েছেন ভালোভাবে। জানা যায় সাঁতার, ঘোড়া চালনা, পর্বতারোহণের মতো বিভিন্ন রকম শারীরিক পরিশ্রমের কাজের জন্য একটা নির্ধারিত সময় ছিল তার প্রত্যেক দিন। তার বাবার তীব্র আকাঙ্ক্ষা ছিল তার কন্যা সন্তান সব কিছুই জানুক এবং পুরো বিশ্বকে জানিয়ে দিক। মানুষের অসাধ্য বলতে কিছু নেই। হাইপেশিয়ার বাবা আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় তিনি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আসা যাওয়া করতে পারতেন। আলেকজান্দ্রিয়া জাদুঘর আর লাইব্রেরি হয়ে উঠেছিল তার পাঠশালা। সেখানে তিনি গণিত, দর্শন ও বিজ্ঞান বিষয়ে অসংখ্য বই অধ্যয়ন করতেন, যে কারণে গণিত দর্শনে তিনি অনেক পণ্ডিতকেও ছাড়িয়ে গিয়েছিলেন। একসময় তিনি তার বাবাকেও ছাড়িয়ে গেছেন। আর তাই ইতিহাস ঘাটলে আমরা দেখি হাইপেশিয়ার বাবা যতটা পরিচিত থিওন হিসেবে, তার চেয়ে বেশি পরিচিত হাইপেশিয়ার বাবা হিসেবে। হাইপেশিয়াও বলে গেছেন তার হাইপেশিয়া হয়ে ওঠার পেছনে তার বাবার অসামান্য অবদানের কথা। বাবার পরামর্শে হাইপেশিয়া রোমান সাম্রাজ্যে ঘুরতে যান। সেখানে তিনি বিভিন্ন বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করতে থাকেন। একসময় হাইপেশিয়া চলে যান এথেন্সে। গ্রিসের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন তিনি। অল্প সময়ের মধ্যেই প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। ধীরে ধীরে তার জনপ্রিয়তার কথা গ্রিস থেকে আলেকজান্দ্রিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য তাকে প্রস্তাব দেয়া হয়। ফিরে আসেন জন্মভূমি আলেকজান্দ্রিয়ায় এবং আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। আলেকজান্দ্রিয়ার বিশ্ববিদ্যালয় তাকে নিউ প্লেটনিক স্কুলের প্রধান নিযুক্ত করেন। নানা জটিল বিষয় শিক্ষার্থীদের সহজ করে বোঝাতেন তিনি। ধীরে ধীরে হাইপেশিয়া হয়ে ওঠেন আলেকজান্দ্রিয়ার সবার সেরা শিক্ষক। সন্ধ্যার পর আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে বক্তৃতা দিতেন হাইপেশিয়া। জনসম্মুখে দেয়া হাইপেশিয়ার ভাষণগুলো ছিল বহুল জনপ্রিয় এবং তাতে অনেক মানুষের সমাগম ঘটত। রোম, এথেন্স এবং আরও বড় শহর থেকে আলেকজান্দ্রিয়া ছাত্ররা আসত তার গণিত ও দর্শনশাস্ত্রের বক্তৃতা শুনতে। এভাবেই পুরো আলেকজান্দ্রিয়ায় হাইপেশিয়ার খ্যাতি ছড়িয়ে পড়ে। কথিত আছে, অসাধারণ রূপসী এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে অনেক ছাত্র তার প্রেমে পড়ে গিয়েছিল। যদিও জ্ঞান রাজ্য ছাড়া আর কেউই চিরকুমারী এই মানুষটির মন টলাতে পারেনি কখনোই। হাইপেশিয়া বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন। তার বাবাকে জ্যামিতির কালজয়ী গ্রন্থ ইউক্লিডস এলিমেন্টসের নতুন সংস্করণ তৈরিতে সহায়তা করেছিলেন। বাবার সঙ্গে যৌথভাবে টলেমির আলমাজেস্ট এবং নিজে ডায়োফ্যান্থাসের লেখা অ্যারিথমেটিক বই নিয়েও কাজ করেছেন। তিনি অ্যাস্ট্রোল্যাব নামে একটি যন্ত্র উদ্ভাবন করেছিলেন। এই যন্ত্রটি গ্রহ নক্ষত্রের দৈনন্দিন ঘূর্ণন গণনায় ব্যবহৃত হতো। তার আবিষ্কৃত অন্য যন্ত্রটি হাইড্রোস্কোপ, এটি দিয়ে মাপা যেত তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব। এছাড়া তিনি পানির লেভেল মাপার জন্যও একটি যন্ত্র তৈরি করেছিলেন। এছাড়াও তিনি অ্যাপোলোনিয়াসের কণিকের উপর একটি বই লিখেন। তিনি অধিবৃত্ত, পরাবৃত্ত,
আর উপবৃত্ত আরো সহজে সবাই বুঝতে পারে এমন ভাবে উপস্থাপনা করেন। 400 সালের দিকে হাইপেশিয়া আলেকজান্দ্রিয়ার নব্য প্লেটোবাদীর দর্শন ধারার মূল ব্যক্তিত্বে পরিণত হন এবং তিনি তার খ্যাতির চরম শিখরে আরোহণ করেন। এত এত প্রতিভার অধিকারী হওয়ার পরও ধর্মান্ধদের কবলে পড়ে করুণ পরিণতিতে পড়তে হয়েছে হাইপেশিয়াকে। বিপুল জনপ্রিয়তাই হাইপেশিয়ার জন্য কাল হয়ে দাঁড়ায়। হাইপেশিয়া নিওপ্লেটোনিক মতবাদে বিশ্বাসী ছিলেন, আর যেটি ছিল খ্রিস্টান শাসকদের শঙ্কার কারণ। তারা হাইপেশিয়ার দর্শনকে মনে করতেন চার্চ দ্রোহী হিসেবে। হাইপেশিয়ার প্রভাবকে তৎকালীন শাসক সিরিল মনে করতেন চার্চের জন্য বড় হুমকি, আর যে কারণে সিরিলের টার্গেটে পরিণত হন হাইপেশিয়া। 415 খ্রিস্টাব্দের মার্চ মাস অন্যান্য দিনের মতো লাইব্রেরির উদ্দেশ্যে রওনা হয়েছেন হাইপেশিয়া। অনেকদিন ধরে পিটার নামের এক ব্যক্তি হাইপেশিয়ার গতিবিধি লক্ষ্য করছিলেন। সেদিন হাইপেশিয়ার গাড়ি লাইব্রেরির দিকে এগিয়ে চলছিল। হঠাৎ পিটার ও তার দলবল হাইপেশিয়াকে তার গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে কেসেরিয়াম নামের একটি চার্চে নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে তার উপর অমানসিক নির্যাতন করা হয়, আর তার ক্ষতবিক্ষত দেহকে ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। তারপরও তারা এই অমানবিক নির্যাতন বন্ধ করেনি। প্রতিভাময়ী বিজ্ঞানী হাইপেশিয়ার দেহের ছিন্ন ভিন্ন অংশগুলোকে আগুনের মাঝে ছুড়ে দিয়ে উল্লাসে মেতে উঠে তারা। পৃথিবীর ইতিহাসে এই ধরনের নৃশংসতার উদাহরণ হয়তোবা খুব কমই আছে। আর এভাবেই হাইপেশিয়ার মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায় আলেকজান্দ্রিয়ার গবেষণার অধ্যায়। হাইপেশিয়ার মৃত্যুর কয়েকদিন পরই আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির যা কিছু অবশিষ্ট ছিল সেগুলি সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হয়। সেই সাথে হাইপেশিয়ার সব কাজকেও ধ্বংস করে দেয়া হয়। এরপর আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি, জাদুঘর এবং স্বর্ণালী সভ্যতার ইতিহাস ফিরে পেতে কয়েক হাজার বছর সময় লাগে।